নদিয়ার রানাঘাটে দোকানের কার্নিশ ভেঙে সবজি বিক্রেতার মৃত্যুর পর একদিন পার। পুরনো ভগ্নপ্রায় বাড়ি নিয়ে এখনো আতঙ্কে এলাকার মানুষ। তাদের অভিযোগ, শহরের একাধিক জায়গায় রয়েছে ভগ্নপ্রায় পুরনো বাড়ি, কোনো ভ্রুক্ষেপ নেই পুরসভার। এটা দীর্ঘদিনের, একজনের উপর কিনেছে, একজন তলা কিনেছে, এরকম ব্যাপার। এই চুরি এর বিষয়ে কেউ জানি না। আমার মতো বলে মিশরে দেখে ভেঙে দেওয়া উচিত। ব্যবস্থা নিচ্ছেন তা বলতে পারবো না আমি। আর কোন পরিবার যাতে এরকম শোকের ছায়া না থাকে সেরকম মানে সরকার থেকে সেইভাবে স্টেপ নিতে হবে, তাই না? পৌরসভা দেখা অবশ্যই উচিত। স্থানীয়দের দাবি, অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। আমরা চাই যে যাতে এইরকম ধরনের যে সমস্ত ভগ্নপ্রায় বিল্ডিং আছে সেগুলো কে পৌরসভা ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করুক, যাতে যে যে ঘটনা কাল ঘটেছে পুনরায় যাতে এর পুনরাবৃত্তি না হয়। এইগুলো বিল্ডিংগুলোকে, পুরনো বিল্ডিংয়ে যদি প্রশাসন বা পৌরসভা থেকে ভেঙে দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের আতঙ্কটা কেটে যাবে, আর এরকম হঠাৎ করে দুর্ঘটনাগুলো ঘটবে না। ঠিক আছে, এগুলো আগে থাকতেই প্রশাসন বা পৌরসভা নেওয়া উচিত আমি বলে মনে করি। প্রচণ্ড আতঙ্ক রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো লোকের জীবনহানি ঘটতে পারে, কিন্তু এগুলো প্রপার দেখার লোক নেই, কেউ দেখে না চোখে, এটাই হচ্ছে মূল কথা। পদক্ষেপ ওই নাম নামে নামে আছে, কখনো কখনো অ্যাকশন হলে তারপরে আসে দেখাশোনা করবে। গার্ডেন রিজে বাড়ি ভেঙে মৃত্যু মিছিলের পর বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ সামনে এসেছে, ভেঙেছে একাধিক বাড়ি। এর মধ্যেই রানাঘাটে পুরনো নির্মাণের একাংশ ভেঙে মৃত্যু। কেন হুঁশ ফিরছে না প্রশাসনের, উঠছে প্রশ্ন। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, কলকাতা নিউজ।